ঢাকা মহানগরীর সাথে গাজীপুরের যোগাযোগ দ্রুত ও নির্বিঘ্ন করার জন্য 2012 সালে শুরু হয় বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। চার বছর মেয়াদের নির্মাণ কাজ 10 বছরেও শেষ না হওয়ায় ভোগান্তি চরমে ঢাকা ময়মনসিংহ সড়কে চলাচলকারীদের। অবশেষে সেই ভোগান্তি কিছুটা লাঘবে উত্তরা থেকে টঙ্গী রেলগেট পর্যন্ত দুটি লেন খুলে দেওয়া হলো, যার একাংশ তুরাগ নদীর উপর অবস্থিত। রোববার গাজীপুরের টঙ্গী রেলগেট থেকে উত্তরা পর্যন্ত উড়াল সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এ সময় তিনি বলেন, এ প্রকল্পের কারণে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে, দ্রুত কাজ শেষ করে দুর্ভোগ দূর করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। প্রকল্পের সার্বিক অগ্রগতি 80%, তাদের যারা দুশ্চিন্তা আছে আর একটু ধৈর্য ধরতে বলবো। উড়াল সড়কটির দুটি লেন চালু হওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী যানবাহনের চাপ অনেকটা কমবে, এতে বাকি উড়াল সড়কগুলোর নির্মাণ কাজও বেগবান হবে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। বিআরটি চলাচলের মতো মে থেকে জুনের ফার্স্ট উইকে, জুনের ফার্স্ট উইকে আমরা উদ্বোধন। এ সময় ঢাকা উত্তরের মেয়র বলেন, উড়াল সড়কটি পুরোপুরি চালু হলে ঢাকায় যানবাহনের চাপ বাড়বে, তাই উত্তরা থেকে ঢাকায় প্রবেশের সড়কগুলো প্রশস্ত করা হবে। কোন কোন জায়গায় কি কি জায়গাতে গিয়ে আমাদের সমস্যাগুলো হচ্ছে, এটা সিটি কর্পোরেশন, পিডব্লিউডি এবং যার যার জায়গাগুলো আছে এটা কিন্তু একটা প্রশস্তকরণ কিন্তু করতেই হবে। বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প 20.50 কিলোমিটার সড়কের মধ্যে উত্তরা থেকে টঙ্গীর চেরাগালি এলাকা পর্যন্ত 4.5 কিলোমিটার এলিভেটেড লেন এবং বাকি 16 কিলোমিটার সমতলে থাকবে। এ প্রকল্পের জন্য 6টি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক মাবুদ আজমি। বৈশাখী সংবাদ, ঢাকা।